নাই বন্ধ ঘোষণা করোক মানে চুক্তির কথাটো গম নোপার কারণে হয়তো অভিমান হব পারে, কিন্তু আমি রাজবংশী ভাই সকলের কারণেও আমি চিন্তা করছো, নাট জনগোষ্ঠীর কারণেও চিন্তা করছো, আদিবাসী সকলের কারণেও আমি চিন্তা করছো। এইটা আক্রোশমূলক ভাব লই পেলায় বড় সকলের লগত চুক্তি হওয়াটো বিচারা নাই, এইটো ভাবিছে যে অকল বড় সকলের কারণে হব, এইটো কেতিয়াও হব নোৱাৰে। আমি বড় সকলে সদায় মানে অন্যান্য জনগোষ্ঠীর লগত মিলাপ্রীতিরে আগরপাই আমি বসবাস করে আহিছো। আমি আমার মাজত বেলেগ সুকীয়া সমাজ আছে, সেই সমাজখনের কারণে আমি চিন্তা করব লাগবে। লোক সকল আছে, মুসলিম জনগোষ্ঠী আছে, যখন থলুয়া ইয়ারে মুসলিম জনগোষ্ঠী তেওঁলোকৰ সকলের কারণে এই চুক্তিটো গ্রহণযোগ্য হব লাগে। এরিয়া যদি এক্সটেনশন হয় তেতিয়াহলে ডিস্ট্রিক্ট নিশ্চয় সৃষ্টি করব লাগিব, ডিস্ট্রিক্ট বনাব লাগিব। আর গোসাইগাঁও ডিস্ট্রিক্ট হিসাবে আগরপরাই আমার রাইজে বিচারি আছিল, ইমান দিনে বিটিসি চুক্তি হওয়ার আগতেও গোসাইগাঁও ডিস্ট্রিক্টর রাইজে সেপারেট ডিস্ট্রিক্ট হওয়া বিচারিছিল। আজি যদি হয় এই চুক্তির যোগেদি হয় তেতিয়াহলে গোসাইগাঁওবাসী রাইজে বহুত সুখী হব। গতি সকলরে যে ইচ্ছা সকলরে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা বিলাকক মানে আদর করেছে বলে সম্মান করেছে বলে মই ইয়ারপর ধারণা করছো। চুক্তিত কি কি যেটা হওয়াই নাই কি থাকিব সেইটো তো আমি ইয়াত থাকা মানুষ কেনেকে গম পাম, এইটাই আমি বিচারিছো যে গোটেই অসমের কারণে গ্রহণযোগ্য হোক। আর আমি বিদেশি অঞ্চলত আর যে এরিয়াক লই পেলায় চুক্তি হব সেই অঞ্চলের সকল জনগোষ্ঠীর কারণে গ্রহণযোগ্য হব লাগে। আর হাগ্রামা মহিলা ডাঙরিয়াও এই কথাটা লক্ষ্য করেছে যে সকলের কারণে এইটো এটা ফলদায়ক বা ফলপ্রসূ চুক্তি হব, এই কথাটো তেখেতে মানে লক্ষ্য রাখি পেলায় চুক্তি করিবর কারণে তেখেতে আগবাড়িছে। আর সেই হিসাবে আমার জঙ্গলত ইমান দিনে তিতাপি থাকা আর মাঝে মাঝে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করিবর কারণে যে সকলে অস্ত্র ধরেছিল সকলকে গোটাই লই আহিছে তেখেতে, আর পদক্ষেপ আজি চুক্তি হবলে সমর্থন জানাইছো আর আদরণি জানাইছো, ওয়েলকাম করছো। আজি বহুদিনের মূরত অস্ত্রধারী সংগঠন সকলক একগোট করে পেলায় ভারত সরকারে শান্তি চুক্তি করিবর কারণে আগবাড়িছে, সেটা সকলের কারণে আনন্দদায়ক বার্তা হয়। আজি অকল বড় সকলের কারণে নহয়, আমার লগত থাকা অন্যান্য জনগোষ্ঠীর কারণেও এই শুভ বার্তা হয়। আমার অঞ্চলত বিটিসির লগতে গোটেই অসমবাসীর কারণে এই শুভদায়ক কথা, শুভ বার্তা বলে মই কব বিচারিছো। কারণ অস্ত্রধারী সংগঠন যদি আকৌ জঙ্গলত তেওঁলোকে থাকে, বাসস্থান করে লয় জঙ্গলত, তেতিয়াহলে অশান্তির পরিবেশ সৃষ্টি করার এটা কিবা থাকে, কি বলে কয় এইটো স্কোপ থাকে। সেইকারণে ভারত সরকারে বিচারিছে, আজি আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুত সর্বানন্দ সোনোৱালের নেতৃত্বত অসমত শান্তি সম্প্রীতি ঘুরাই আনিবর কারণে তেখেতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ঠিক তেনেকে ভারত সরকারেও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত গোটি ভারতবর্ষ পুনর নির্মাণ করিবর কারণে তেখেত সকলে পদক্ষেপ লৈছে। এই পদক্ষেপ লওয়াত যদি আমারে কিছুমান ভাই সকলে যদি এতিয়াও যদি জঙ্গলত অস্ত্র লই পেলায়
তেওঁলোকে থাকে, তেতিয়াহ'লে গোটেই অসমৰ লগতে গোটেই ভাৰতবৰ্ষত অশান্তিৰ পৰিৱেশ সৃষ্টি হোৱাৰ সম্ভাৱনাটো থাকে। সেইকাৰণে ভাৰতখনক নতুনকৈ নিৰ্মাণ কৰিবৰ কাৰণে আজি আমাৰ বিজেপিৰ নেতৃত্বাধীন চৰকাৰে এই দৃঢ় পদক্ষেপটো লোৱাটোত আমি দেখা পাইছোঁ। আজি যিটো চুক্তি হ'বলৈ কৈ আছে বুলি আমি যিটো বাৰ্তা পাইছোঁ, সেই বাৰ্তাটোক মই আদৰণি জনাইছোঁ। আৰু এই